একটা দেখুন না, এই যে এই যে চিপস খাওয়াই বা আমরা আলুর ভর্তা ইয়ে কইলে কিন্তু কইলে সিধুরা রুগী দেখবো না, কারণ আমি আমি কিছু করলে অনেক রুগী কষ্ট পায়, ও আচ্ছা আচ্ছা কারণ আমরা রুগী লাগো অর্ধেক অর্ধেক আছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক বলুন না বলুন। কারণ হেতান দা তুই কাজ করাই দের বিয়ে দিতা পুরাটা রুগী রূপ আইয়ে। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, বর্তমান জমানা আমি দেখতেছি, আমি যে রুগী দেখি এই রুগী দেখার বাস্তবে আমি পরিপ্রেক্ষিতে দেখতেছি ড্রাগ মিউজিকের হাতটা অতিরিক্ত বেড়ে গেছে। কিছু কিছু মানুষ চালানি করে, দেখেন এই রুগীটার উপরে চালানি করছে তাদের আত্মীয়, আমি এখন নাম বলবো না, তার মানে নানির বাড়ির আত্মীয়, হে বলে দিছে আমি তাও নাম বলবো না, কারণ এগুলো ঝামেলা হয়। আর তার মার উপরে চালানি করছে তাদের বাড়ির লোক, তার মা দীর্ঘ 15 বছর স্কুলের শিক্ষিকা ছিলেন, ভালো একজন নামি দামি, কিন্তু দেখেন আজকে শত্রুতামূলক করে তারে ঘরে প্যারালাইসিস করে বসে রাখছে, এখন খবর পাইলাম। আর মেয়েটার উপরে চালান করছে তার নানি বাড়ি আত্মীয় স্বজন, আজকে 10 বছর। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও যারা করছে। তো সুতরাং যারা আমার এখানে উপস্থিত আছে, আপনার দেখেন ভিডিও ভিতরে দেখাচ্ছে, এখানে দেখেন আমার এখানে পরে শত মানুষের মতো আছে, সবার কাছে আমি একটাই আবেদন করব, যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, যারা আমার পেজ দেখেন, পড়াই তো এখন কোটি কোটি ফলোয়ার আমার এবং ভিউয়ার্স, আমি সকল কাছে এই বার্তাটা পৌঁছাইতে চাই, আপনার সাথে শত্রুতা থাকতে পারে, আপনার সাথে প্রতিহিংসা থাকতে পারে, তুই চিনাস হ্যাঁ আপনার সাথে প্রতিহিংসা, এই যে এটা কি রুগী, এটা কার রুগী, এই যে এটার লগে সমস্যা আছে ধরে দিছে, এই যে দেখছেন যে এটার লগে সমস্যা আছে, কানেকশন পেয়ে যাবে দুই বগল দাম না চটকন আমার মুখটা, এই যে এটা আছে না, এই যে তুই আগে দেখ, ওই যে বলে এই জন্যই তো বলছে যে শর্ট কানে দিব, এই যে তুই আগে দেখ, আমি দেখি না রুগী দিনে, ওর মনে যার আছে ও তারে দেখবো, বুঝছেন ওদের ইচ্ছা, দেখবেন কটা রুগী দেখবেন না একটা দেখুন, এই যে এই যে চিপস খাওয়াই বা আমরা আলু ভর্তা কইলে কিন্তু কইলে সিধুরা রুগী দেখবো না, কারণ আমি আমি কিছু করলে অনেক রুগী কষ্ট পায়, ও আচ্ছা আচ্ছা, কারণ আমরা রুগী লাগো অর্ধেক অর্ধেক আছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক বলুন না বলুন, কারণ হেতান দা তুই কাজ করাই দের বিয়ে দিতা পুরাটা রুগী রূপ রে আইয়ে, আচ্ছা আচ্ছা আমরা চাইতাম পারতেছি না, তোমরা তো সালামি করে আমি, হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি ধরো না, আচ্ছা এখন যাও খেলো ভিউয়ার্স, এই জন্যই বলছি যে অন্তত আপনার রক্তের আত্মীয়কে এইভাবে জীবনটা নষ্ট করেন না, এই মেয়েটার জীবন নষ্ট করলো, তার আদু করে দিস তো বালা, ছাইরে দে ছাইরে দে, কষ্ট দিস না, কষ্ট দিস, কষ্ট দিস না, উম্মা দিছ না চুম্মা দিছ, আরেকটা দিয়ে দাও, এরা খুব ভালোবাসে, আচ্ছা যাও। হ্যালো ভিউয়ার্স, এই আমার সামনে আরেকটা রুগী আছে, এই রুগীটার শরীরে এই যে দেখেন এই সামনে বসা আছে, এই রুগীটার উপরে শরীর হাজির হয়ে গেছে, যাক আপনারা দেখতে পাচ্ছেন, যাক আমার সময় বেশি নাই, এই জন্য সময় বেশি নিব না, ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ প্রচুর রুগী এখন জমে গেছে, আর রুগীগুলো আবার শেষ করতে হবে, অনেক কথা হইছে, যাও এখন ফাইনাল ডিসিশন হলো, ফাইনাল আমি আইলাম নইলে, আমি আইলাম নইলে যাও, আমি আইছি এর লিগে ওই কথাগুলো বলার জন্য, বলার জন্য, কারণ হইছে এই অর্ধেকে তুরন্ত দেখা যায় চিকিৎসা করতেছে রুগীরে, যে একটা যেটা সম্পূর্ণ থাকে ঠিক আছে ওইটার, কিন্তু এটা তো হয়েছে অর্ধাঅর্ধি, আচ্ছা সালানি তো আমি বুঝতে পারছি, যে হেরা মানে সরাসরি আসে না, আজ পর্যন্ত রুগীর উপরে ভর করে নাই বাড়িতে, যেই কারণে যে কারণে রুগীর উপরে ভর করে না দেইখা, আর রুগীর ফ্যামিলির কেউ আসে না, এই যে দেখ আজকে রুগীর নিয়ে আসে রুগীর বাপের মামাতো ভাইয়ের বউ, কিন্তু রুগীর কোন রুগীর কোন নির্দিষ্ট লোক আসে না, কারণ কেউ বিশ্বাস করে না রুগীর এই সমস্যা, রুগীর নিজের বাপে অবিশ্বাস করে না, ঠিক আছে না বাপে অবিশ্বাস করে না যে রুগীর সমস্যা, ঠিক আছে কেউই বিশ্বাস করে না, আমি আজকে সকাল থেকে যে কটায় রুগী দেখছি কয়েকজনই দেখছি ব্ল্যাক ম্যাজিক, তবে দেখেন এটা এমন একটা জিনিস, উই পোকা যেমন কাটকে খেয়ে ফেলে, এই মানুষের ব্ল্যাক ম্যাজিকটাও মানুষের এভাবে খেয়ে ফেলে, শুধু ডাক্তারের কাছে দৌড়ায়, এই যে দেখেন এই রুগীর বাবা শুধু ব্যথা ব্যথা করে দেখে, রুগীর বাবা বলছে তুই হুদা ফালতাবাজি ব্যথা কাটবা, এরা বলে বুং ধরে বুং ধরে বুং ধরে, কারণ বাবাও বিরক্ত হয়ে গেছে, বুং ধরে বাবাও বিরক্ত হয়ে গেছে যে তোর এত ব্যথা আছে, ডাক্তার দেখে ডাক্তার কোন রোগ পায় না, তোর তুই শুধু বুং ধরস, অথচ দেখেন আমার এখানে হাজিরিয়ান সব বিস্তারিত বলছে তার মাটা ঘরে ফেলাইছে, সে নষ্ট করে ফেলে দিয়েছে, তো বাবা বিরক্ত হয়ে গেছে, ডাক্তার দেখে আসলে তো ডাক্তারই রোগ না, স্বাস্থ্য এগুলো বিশ্বাসই করে না, তবে কোরআন আমাদেরকে বিশ্বাস করতে বলছে, যারা বিশ্বাস করবে না জিন জাতি সম্পর্কে তাদের ইমান,
কোরআনে আসা নাই, সূরা জিন আসা নাই, সূরা সব পাতা সূরা আর রহমান ইয়া ওই পড়তে চাই, ওরা সূরা জিন পড়তে গেলে আমরা জবান বন্ধ করে দেই, ওই জিন পড়তে পারে না, ও পড়তে পারে না, জিন পড়তেই দেই না, আমি তো হিন্দু এর জন্য না, আমার কষ্ট হয়, তারপরে এই একটু একটু পড়ে একটু একটু দেই পড়তে, কষ্ট হলে একটু একটু পড়তে দেই, ওটা ভালো একটু একটু পড়তে দেই, কিন্তু যদি জিন পড়ে তাহলে আমার খুব কষ্ট হয়, তখন জবান বললে কষ্ট হয়, তখন জবান বন্ধ করে দেই, ঠিক আছে। এই যে শাসি যে নিয়ে আসে একটা ব্যথা আছে, এটা কিসের ব্যথা? এর ডাক্তারি সমস্যা। ওকে ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, আমরা নামটা জানি কি ভুলে গেলাম, লক্ষ্মী। ও লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মী মা তাই, শুধু লক্ষ্মী না, মানে শুধু লক্ষ্মী, ও শুধু লক্ষ্মী না, আবার আমরা তো লক্ষ্মী মা কই, না আমি মাই ওই, আমি মাই ওই, আঙ্গুল লাগে আরো তিনজন আছে, আচ্ছা যাও। আচ্ছা লক্ষ্মী বইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার নাম জানতো লক্ষ্মী, আপনাকে আমি লক্ষ্মী বলে ডাক দিই, কারণ আপনি এই মেয়েটার জীবন এবং তাদের পরিবার পরিজন যেটা আছে আমি সব দেখে দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বাঁচিয়ে দিই, আপনারা চান আর ওদের কাছে তো কিছু নাই, আমরা কিছু দেখিও না, আঙ্গর আঙ্গর সব আটকায় দিছি, ওদেরকে তো আঙ্গর কিছু করা নাই, আটকায় রাখছে ওনাদের কাছে কোনো ক্ষমতা নাই, সেটা যা যা করে এটা যে এটা যা করা হুজুর এলে গিয়ে হুজুরের এনে তো কোটে নিয়ে আইছি, আবার হুজুরের করতে ওদের কাছে, ওরা যাই তো আবার ওদের সারা জীবন বাইরে থাকলে এইভাবেই থাকতে হবে, ওদের কাছে কোনো ক্ষমতাই নাই, ওদের কাছে যদি এখন এরো ধরতো আমি এখান থেকে অন টাচ করলে সে অটোমেটিক চলে যাবে, ওই যে কি বললো কিছু করতে পারবো না, এই যে ব্যথা দিয়েছে, এই যে রোগী ব্যথা পাইছে, এই যে রোগী ব্যথা পাইছে না, কারণ হচ্ছে আমরা ব্যথা পা, আমরা অর্ধেক ব্যথা পাইছি, আচ্ছা এই যে আমি করতেছি, ঠিক আছে, খুশি তো আপনি? হ্যাঁ খুশি, আপনি সারা দিন আমরা খুশি না, তা আমরা মুক্তি চাইলে তো আমরাও তো চাই যে তাল কাছে আসিলাম, তাল কাছে তাইতাম গা, আমার কি ছাড়া ছিল, তা তাল কাছে বাড়ি কাছে তাল গা, না আঙ্গটা তাল কাছে দূরে আছে, অনেক দূরে থেকে দূরে, ও অনেক দূরে না, কোন জায়গায় এটা? ওটা ও অনেক দূরে, এই দিকে আমার অর্ধেক রাস্তা, তো আঙ্গটা তো মাথার অর্ধেক নষ্ট করে দিছে, ও তোমাকে মাথা অর্ধেক নষ্ট করে না চিনতে পারো, আমরা হালকা হালকা কইতে পারি, রোগী যেমন হালকা হালকা কইতে পারে না, এমন আমরা হালকা হালকা কইতে পারি, হয়েছে লোকি না, বিয়ে শাদী হয়েছে না, দেখো এখন অনেক ছেলেবেলা আছে, একটা পছন্দ করে দে, কি নস না কি বিয়ে করবে না, আরে তুমি লক্ষ্মী মা, আমি তোমার ভালোবাসি তো, এই জন্য একটা অনেক মানুষ আছে, দাও একটা বিয়ে করে দেয়, হ্যাঁ লাগবে না, এই ব্যাগ ওই 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 করুন দাও, ওই বাইরে তো ওই শাশা করবো বলে, ওই যে ওই যে ছেলে ভালো আছে, ওই যে ছেলে ভালো আছে, ওই যে কইতেছে ওই যে ওই যে ওই যে ওই যে দুর্গা মন্দিরে নিয়ে দিই, দুর্গার দশ হাতটা দিব, আমরা তো দিতাম না, বিয়া করার শখ হয়েছে না লক্ষ্মী রে, আমরা রুগীর কোনো কষ্ট দিতে চাই না, বিয়ে হবে না, ঠিক আছে বিয়ে হইতাম না, আমরা বিয়ে অনেক বড় সময় নেই, অনেক আগে মুক্তি কর, মুক্তি না, যদি মুক্তি না করে তাহলে আমরা কি করবো, আঙ্গর কিছু করার আছে, আমরা কিন্তু আমরা যদি কোনো দিকে ঘুরতে যাই, একটু একটু কোনো দিকে ঘুরতে যাই, আবার আঙ্গরটা ভাড়ায় দেয়, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আচ্ছা ওকে, আমরা কই ঘুরতে যাবো, আচ্ছা এখন ঠিক আছে, ভালো আছে, আমার অনেক কষ্ট লাগে, আরে কান্দে না, আমার অনেক কষ্ট লাগে, আমরা নিজে নিজে গিয়ে কিছু করতে পারি না, ও দেখছেন সুন্দর একটা শিক্ষণীয় বিষয় দেখেন, যেমন একটা আসামির যেমন স্বাধীনতা, বলতে আমরা নিজে নিজে কিচ্ছু করতে পারি না, কোথাও যে একটু জানু যাইতেও পারি না, আবার রিটার্ন চলে আসতে, ওই যে কুকুরি কারা এই যে কাঁদতেছে, আপনার স্বাধীনতা নাই না, যাই কোন দিকে যাই, আবার ধরে নেই, আবার ধরে নেই, আচ্ছা ওইটা করতেছে, আচ্ছা যাও আপনি কাঁদেন না, এখন আপনার যে উপকারটা করে দেয় আপনারা আমারে কি দিবেন, কি দিতাম কি বলেন, আপনি কি খুশিতে আমার জন্য দোয়া করবেন, আপনি যে নাকি আমরা তো সবকিছু আড়াই লেছি, আমরা সবকিছু পাইলে এনে দিতার মু, দোয়া করতার মু, আচ্ছা মন্দিরে গিয়া এজার আর কি করতার মু, ও মন্দিরে, ও আচ্ছা, কারণ এই আঙ্গুর তো সব নষ্ট হয়ে করে দিতে, আঙ্গুর তো অর্ধেক মাঠে তো অর্ধেক নাই গে, ওই ও মন্দিরে মসজিদে গিয়ে দোয়া করতে পারবেন না, না ও না, মুসলমান হবেন, হুম আচ্ছা ধন্যবাদ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী, আপনাকে ধন্যবাদ। যেহেতু বিয়ে বসবেন না, মুসলমান হবেন না, আমরা চাই না আপনাকে জোরপূর্বক কোনো কাজ করতে, যার যার ধর্ম তার তার কাছে। তো সুতরাং আপনাকে স্বাধীনতার ভাবে আমি এখন ছেড়ে দিব, আপনি চলে যাবেন, যা যা করণীয় আমি করে দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমান রহিম। আস্তে সালে দেন, চলে যান, এই কথা বলবেন না, চুপ, এখন চলে যাবে, চুপ করে দেবেন। হ্যাঁ, বেরিয়ে যান, ওই পানি বোতলটা দেন, বেরিয়ে তো পারতেছে না, বাইরে দেন। আস্তে একটু পানি খান, আবার সাজে বেরোচ্ছে, বাইরে যান। আস্তে বেরিয়ে যান, একদিকে বেরিয়ে যাবেন।